আমাদের একজন হয়তো শুনে একটু ইমোশনাল হয়ে গিয়েছেন। চেয়ার ছড়ে ছড়ে এরও ছবি কিন্তু ভীষণভাবে ভাইরাল হচ্ছে। এটা তো আপনাদের কাজ, আপনারা করেছেন, আমি বলবো না। তবে ওই সময়টাতে উনি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন, উনি এমনিতেই একটু ইমোশনাল রয়েছেন। তো পরবর্তী সময়ে ঠিক হয়েছে, উনি আজকেও আমাদের রাজভবনে উপস্থিত ছিলেন এবং এখনো না এমনটা কিছু হবে না, আমাদের নিজস্ব বিষয় রয়েছে আমাদের পরিবারের, না রাগারাগি এমন কিছু না, ওনার একটু মনে আবেগ এসছে, উনি কেঁদেছেন। ভিতরে কি সব এমএলএ মন্ত্রিসভা উপস্থিত ছিলেন? হ্যাঁ হ্যাঁ, সবাই সমস্ত এমএলএরা মন্ত্রীরা যারা সবাই ছিলেন উপস্থিত, এবং সকলের মধ্যে একটা আন্তরিকতা নিয়ে আমরা কথাবার্তা বলছি। সবাই আমরা একসঙ্গে ছিলাম, এখানে রাজভবনে আমরা ছিলাম, অর্থাৎ আমাদের সবাই আমরা ইউনাইটেড রয়েছি এবং ইউনাইটেড বিজেপি রয়েছে ত্রিপুরাজ্যে। আমরা আগামী দিনের সংগঠন সরকার পুরোটা একসঙ্গে আমরা চালিয়ে নেব এবং ত্রিপুরাজ্যের মডেল ত্রিপুরা আমরা গঠন করবো, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো আপনাদের সহযোগিতা। শেষ মুহূর্তে কি সাধারণ মানুষের কাছে মানিক সাহাকে সেই পপুলারিটি ফেসটা হতে পারবে? ডেফিনেটলি হবে, কেন হবে না, পারবে না। ওনার কাছে দক্ষতা রয়েছে, ওনার কাছেও অনেক দূরদর্শিতা রয়েছে, পারদর্শিতা রয়েছে, পারবেন উনি। কারণ আমাদের দল যেটা চিন্তা করে সেটা অনেক গভীর থেকে চিন্তা করা হয় এবং এটা ত্রিপুরার ভালোর জন্যই করা হয়েছে। এমন নয় যে কোনো পুনর্বাসন বা কোনো ডিমোশন, এমন কিছু নয়। আগামী দিনে প্রত্যেকে, আমিও বিপ্লব কুমার দেব উনি রয়েছেন আমাদের, তিনি সিএম ছিলেন, ওনাকে আরও বড়ো দায়িত্ব দেওয়া হবে, উনি আরও বড়ো দায়িত্ব নিয়ে সামনে আসছেন। এমন বিশেষ কিছু আলোচনা এখানে ছিল না, আমাদের সমস্ত এমএলএ এখানে উপস্থিত ছিল, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওনারাও ছিলেন, একমাত্র একটু সৌজন্যমূলক বাস আলোচনা আমাদের মধ্যে হয়েছে, নিজেদের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। কিছু আলোচনা হয়েছে মন্ত্রিসভার সম্প্রসারণ এমন কিছু আলোচনা যে হয়ে যাবে, আমি কি সম্প্রসারণ নিয়ে কিছু আলোচনা হয়েছে না এমন কিছু। নতুন মুখ্যমন্ত্রী পেয়েছেন, কি বলবেন নতুন মুখ্যমন্ত্রী সম্পর্কে? যদি মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো হয়েছে, আপনারা খুশি? অ্যাকচুয়ালি এটা ভালোর জন্য হয়েছে, ত্রিপুরাবাসীর ভালোর জন্যই করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির সংগঠনের ভালোর জন্য করা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টিতে হয়, কারণ আমাদের মধ্যে যথেষ্ট অনুশাসন এবং শৃঙ্খলা রয়েছে, শৃঙ্খলাপরায়ণ পার্টি আমরা রয়েছি। আমরা অনেক বারই অনেক রাজ্য সেটা আমরা দেখেছি, যেহেতু সামনে নির্বাচন আসছে, আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন উনি দুই দিকে উনি পারদর্শী ছিলেন, উনি সংগঠকের সংগঠনে পারদর্শী এবং প্রশাসনের দিকে পারদর্শী। তো আমার দেখেছি 2018 সালের আগে উনি যখন 2015 সালে এসছেন, তো ত্রিপুরার যে একটা ভারতীয় জনতা পার্টির একটা ফ্লো উঠেছিল এবং ত্রিপুরার যে আপামর জনতা সেদিন উৎসাহিত হয়েছিল যে 25 বছরে বামফ্রন্টের যে একটা অপশাসন চলছিল ত্রিপুরার যে, হয়তো মাননীয় বিপ্লব কুমার দেব মহাশয়ের নেতৃত্বে সেই অপশাসন থেকে ত্রিপুরার যে মানুষ মুক্তি পাবেন, এবং ওনার নেতৃত্বে সেদিন নির্বাচন হয়েছিল এবং আমরা ঐতিহাসিক জয় ত্রিপুরার যে করেছি। আবারও নির্বাচনের সামনে ওনাকে নিয়ে আসা হচ্ছে, সংগঠনের দায়িত্ব দেওয়া হবে, 23-এ আমরা ওনার নেতৃত্বে আগামী দিনে আরও ভীষণ জয় আমরা ত্রিপুরা জয় করবো ভারতীয় জনতা পার্টির সরকার। কালকে কিন্তু দেখা গেছিল বেশ মান অভিমানের একটা পালা চলছিল। দেখুন, একটা বিষয় হচ্ছে মান অভিমান এমনটা কিছুই নয়। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.